এখানে আমরা একটা কাজ করব, রাইট বাটন ক্লিক করে এজ 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 ধরবো না, এই দুইটা এজ ধরে মেশ থেকে এজের এই যে এজের ক্ষেত্রে আমরা ব্রিজ কমান্ড দিব। ব্রিজ হয়ে গেছে না, পলি ব্রিজ ডিভিশন অনেক বেশি আছে, আমরা ডিভিশন কমাই দিলাম। একইভাবে এটা এজ শিফট সিলেক্ট দিস এজ এবং জি এটা ডিভিশন কমিয়ে দিলাম, বুঝছো? এবার ইনসার্ট, আবার ইনসার্ট ইজ লুক টুল, ইনসার্ট ইজ যে আমাদের এখানে কিছু আপাতত করা লাগবে না, বাট যেটা লাগবে সেটা হচ্ছে এই জায়গাগুলোতে আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের এটা তার একটু কাজ করতে হবে, এটা আমরা এখান থেকে করব। ভার্টেক্স এজ, হ্যাঁ দুইটাই অ্যাট এ টাইম ধরলাম, এই বুঝছো বিষয়টা? একটু ভালো হবে বেশি নেওয়া যায়, সেক্ষেত্রে ইনসার্ট ইজ লুক টুল ওয়ান, এখানে এসে আমরা এই যদি করি, ধরো এদিকে একটা ওইদিকে একটা দিন, এটাও তাই, ঠিক আছে? ইয়েস, ফোন দাও স্যার। আচ্ছা এখন এটার মাঝে আমাদের চাকার পার্টটা আমরা বানাবো, বুঝছো না? কিন্তু এই পর্যন্ত তোমার আগে একটু মানে দেখতে, এই মাঝখানে তুমি যদি পারো চাকাটা একটু দেখো, হ্যাঁ ওইটা একটা সিলিন্ডার দিয়ে, হ্যাঁ এই যে এরকম আমি একটু আইডিয়া দিই, তারপরে এটা তুমি পারবো আশা করি। ফিট ধরো এটা হয়তো বা 10 বা 12 একাই নিলা, 10 বা 12 যাই দাও প্লিজ, এটা আসলে উপরে নিচে এগুলো বাদ দিয়ে দিতে হয়, বুঝছো? যে আমরা যেভাবেই করি, হ্যাঁ এইগুলো আর এই ওয়ার্কফ্লোটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। ডব্লিউ এই জায়গায় রাখবো না, এই জায়গায় রেখে এজ মেস থেকে ফিল হোল এজ জি ওই যে ফিল হোল, হ্যাঁ তারপরে ফেস ফেস এক্সট্রুড জি এক্সট্রুড জি এক্সট্রুড, হ্যাঁ তারপরে ধরো জি জি এটা
তারপরে এই এটার থেকে কিছু বের করবো, ওর মধ্যে তোমার যে চাকাটা ঘুরবে, চাকাটা লাগানো থাকবে, বুঝা গেছে? তাহলে তুমি এটা এই জিনিসটা প্র্যাকটিস করো, তারপরে যদি নতুন কিছু বানাইতে পারো। আর আমাদের এখানে একটা কমিউনিকেশন ডিভাইস থাকবে, দেখো এটা কিন্তু খুব সহজে আমরা দারুণ জিনিস বানাই দেবো। এটা রেন্ডার করলে ঠিক মতো একদম ওই যেমন দেখছো ওরকম নিয়ে আসবে, ঠিক আছে? তো এইটা ওয়ার্ক ফ্লোটা কিন্তু দেখলে তো কেমনে কাজ করতে হয়। এই ওয়ার্ক ফ্লো দিয়ে তুমি অন্য কিছু নতুন কিছু যদি বানাইতে পারো, অন্য ডিজাইনের কিছু বানিয়ে আনো,